আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলিনা ব্লগার ইটালি। তো আজকে আমার রাজকন্যার জন্মদিন, তো সকাল 8টায় চলে এসেছি কিচেনে। এই যে দেখেন কিচেনের কি ছেলে মেয়ে অবস্থা। খেয়ে যে রান্নাঘরে দেখেন সব খেয়ে দিয়ে যে এভাবে পাস্তা খেয়ে তারপর চা খেয়েছে সব এভাবে বেসিনে রেখে দিয়েছে। তো আমি রাত্রে খাই নাই, রাত্রে ভালো লাগতেছিল না, শরীরটা আমার শুয়ে গেছে। সকালে উঠে দেখি রান্নাঘরের এই অবস্থা। এই যে চা খেয়েছে, চা খেয়ে এরকম করে রেখে দিয়েছে। চুলার এই অবস্থা, মানে সব কিছু বিধিগ্রস্ত অবস্থা। যে টেবিলের এই অবস্থা, তো এখন এগুলি সব আমি একটু ক্লিন করে নিব। ক্লিন করে এরপরে রান্নায় চলে আসবো। তো দেখি আজকে কী রান্না করব। তো আজকে আমার মায়মনার জন্মদিন উপলক্ষে থাকবে হচ্ছে এখান থেকে মুরগি ফ্রাই করব, আর একটু ও যদি রোস্ট পছন্দ করে তোর জন্য একটু রোস্ট করব, আর এখান থেকে বিফ রান্না করব একটু ঝাল ঝাল করে আর কি, আর এই চিংড়ি মাছটা দিয়ে আর ডিম দিয়ে আমি ফ্রাইড রাইস করব বিভিন্ন সবজি দিয়ে, আর এখান থেকে এই যে রুই মাছ, রুই মাছটা একটু ভুনা করব। আর এই তো, তো এগুলি একা হাতে পরিষ্কার করতে, ক্লিন করতে, রান্না করতে অনেকটা সময় লেগে যাবে। তো এগুলো আমি এখন আস্তে আস্তে সব ক্লিন করে নিই। কেমন লাগে এত কিছু রান্না করব, ফ্রিজ খুলে দেখি যে আদা রসুন নেই। এখন এই যে দাঁড়া দাঁড়িয়ে এতগুলি রসুন ছিলাম, এখন আদা ছিলবো, ছিলে আগে মশলাটা রেডি করব, তারপর রান্না বসাবো। তো আমি সব রকম মশলা টশলা রেডি করে গরুর মাংসটা ভালোভাবে ধুয়ে এ তো বসাই দিলাম। তো মাংসটা এদিকে হতে থাক, আমি এখন মুরগির রোস্টের জন্য রেডি করি। তো আমার রোস্টের মাংস রেডি, আমি এখন তো ফ্রাই করতে দিয়ে দিলাম, বেশি রান্না করবো না, এটিকে রোস্ট করবো, আর এখান থেকে এগুলি ফ্রাই করবো। এগুলি এখন মশলা দিয়ে মেখে রাখবো। আর এই থেকে তো মাংস হচ্ছে, আস্তে আস্তে করে মাংসটা হতে থাক। তো আমি এখন রুই মাছটা রান্না করবো। তো রুই মাছটা রান্না করার আগে ভালোভাবে একটু ভেজে নিই। তো রুই মাছটা রান্না করার জন্য আমি এখানে সব রকম মশলা অল্প অল্প করে দিয়ে পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে এরপরে মাছগুলি দিয়ে দেবো। তার একটু হবে। তো ফাইনালি আমার রুই মাছটা হয়ে গেছে, এখন এটা নামিয়ে ফেলবো। এখন ফ্রাইড রাইস রান্না করব। তো ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি এখান থেকে এই যে ফুলকপি কেটে নিছি, তারপরে এখানে বিভিন্ন রকমের ক্যাপসিকাম আছে, পেঁয়াজের পাতা, পেঁয়াজ আর বটবটি আর হচ্ছে মটরশুঁটি, এটা ডিপ করা আছে, এটা বের করে রাখছি। তো এটা দিয়ে আমি এখন ফ্রাইড রাইস করে ফেলবো। তো আমি এদিক থেকে এখন পোলাওটা বসাই দিলাম। আমি একটু মটরশুঁটি দিয়ে রান্না করবো পোলাও, বাচ্চাদের জন্য আর কি, কারণ রোস্টের সঙ্গে আসলে ফ্রাইড রাইসটা ভালো লাগবে না। তো বাচ্চাদের জন্য একটু পোলাও রান্না করতেছি আর মটরশুঁটি দিয়ে রান্না করবো। তো চালটা ভালোভাবে ভেজে নিই। এই তো আমার পোলাও রান্না শেষ, এখন করবো হচ্ছে ফ্রাইড রাইস। আমি এখন ফ্রাইড রাইস রান্না করবো। তো আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম এই তো সব দিয়ে দিলাম। বুঝতেছি না আইটেম কি কম হয়ে গেছে কি না, আসলে এক হাতে এগুলি করতেই অনেক সময় লেগে যায়। আর থেকে ডিমটা ভেজে নিছি, ডিমটা আজকে একটু উপর দিয়ে দিয়ে দেবো। তো ফাইনালি আমার রান্নাবাড়ি শেষ। এখান থেকে আছে হচ্ছে মুরগি ফ্রাই, লেবু, তারপরে সালাদ, তো ফ্রাইড রাইস, এরপরে হচ্ছে যে রোস্ট, তারপরে গরুর মাংস, রুই মাছ। এখন আমি একটু মিষ্টি আইটেম বানাবো। তো খাবারের সময় হয়তো আর ভিডিও করতে পারবো কিনা জানি না, কারণ মিষ্টি আইটেমটা বানাতে যাচ্ছে এখন। একটু পুটিং বানাবো। তো পুটিংয়ের জন্য আমি দুধ বসে দিলাম, এটা একটু জাল দেব। পুটিং বসাই দিছি, পুটিং হচ্ছে। আর এদিক থেকে মাইমোনা এসে দেখি ওর যতগুলি বার্থডে উপলক্ষে যে বেলুনগুলি কিনে দিছি, তো ওইগুলি সব কিছু ও ফুলাচ্ছে। অবশ্য ওর সঙ্গে আয়তরের লোক আছে, তো সবাই মিলে আর কি ফুলাচ্ছে। তো এগুলি একটু পরে আমরা ডেকোরেশন করব। আর মাইমোনা তো ড্রেস তো হয় নাই, এটা তো আমি দেখাইছি ভিডিওতে। তো মাইমোনা একটা ড্রেস গিফট পেয়েছে, তো গিফটেরই একটা ড্রেস ও পরবে বার্থডেতে কেক কাটার সময়। আর এর থেকে ভাবিরা এসেছে, খাওয়া দাওয়া করেছে আমরা, তো খাবার আর ভিডিও করা সম্ভব হয়নি কারণ সময় কম ছিল।
তো ভাবি পুরি বানাচ্ছে, আমি তার এগুলি পারি না, আমি শুধু পোলাও আর বিরিয়ানির মধ্যেই সীমিত সীমাবদ্ধ আর কি। তো ভাবি কিন্তু আজকে সাজে গুজে আসছেন, আসেন একটু ক্যামেরার সামনে। আসবো ওই যে অনুষ্ঠানের সময় আসবেন। ও না ভাবি আবার ভাই কেক কাটার সময় আসবে আর কি। ভাবি আবার নিজে হাতে কিন্তু কেক বানিয়ে নিয়ে এসছে, তো এটা পরে দেখাইতেছি ভিডিওতে। আগে আমাদের পুরিটা বানানো হয়ে যাক, কারণ পুরিটা বানানো হলে মোটামুটি আমরা টেবিলটা রেডি করে ফেলবো। তো এই ফাইনালি তো আমার পুডিং রেডি, পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো ফাইনালি আমার এই তো সাজানো হয়ে গেছে, তো সবাই মিলে ওরা সাজিয়েছে। আর বেলুনগুলি বলছিলাম ওয়ালে লাগানোর জন্য, তো আসলে সবাই এক জায়গায় হওয়াতে আর কেউ ওয়ালে লাগানোর সময় পায় নাই, সবাই দুষ্টামিতে ব্যস্ত খেলাধুলা করতেছে। আর এর থেকে মাইমুনা যে ড্রেসটা পরেছে, মাইমুনা এটা গিফটেড ড্রেস, তো মাইমুনা এটা পরেছে, তো মাশাল্লাহ ওকে ভালোই লাগতেছে দেখতে। তবে আমি যে ড্রেসটা নিয়ে এসেছিলাম এটা হলে আরও বেশি ভালো লাগতো, তাহলে একটা বার্থডে বার্থডে মনে হতো। তো যাই হোক কিছু করার নাই। আর লাইটিংটা নিচে করেছে, তো ভালোই লাগতেছে দেখতে আসলে। ভাই এগুলা তো আসে না, ভাই তো এগুলো পছন্দ করে না। ভাবি হচ্ছে গিফটের ড্রেস পরে নিছে অলরেডি, কারণ আমি যে ড্রেস আনছি এটা তো আলিনার হয় নাই। তো দেখা যাক কি গিফট আছে আলিনার জন্য। ভাবির ব্যাগটা তো অনেক সুন্দর, ভাবির যেটা জিনিস দেখে এটাই ভালো লাগে, বুঝা যায় না। এতে একটু কাছ থেকে দেখাই। নো ভাবি আমার কানফুটা মমি সামনে সামনে। এটা হলো এই যে গোল্ডের কানের আমার সামনে সামনে। থ্যাংক ইউ গ্রাচ ভাবি, এটাই আমরা চাইতেছিলাম তো। থ্যাংক ইউ সামনে সপ্তাহে যাবো আর কি। আপনি এত বড় একটা গিফট দেওয়ার জন্য ভাবি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাকে বেঁচে রাখুক সামনে যেন আরো বড় জিনিস না, মেয়ে বেঁচে থাকুক কেটে বড় কথা, ভালো বড় বাবু ভালোভাবে বড়। তাজানাসো মাইমনা তুমি খুশি? তো মাইমুনার এই তো ছোটোখাটো একটা বার্থডে পার্টি করে ফেললাম ভাবির হাতের বানানো কেক দিয়ে। তো কেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, আমার কাছে তো অনেক ভালো লেগেছে খেতে, আর দেখতেও অনেক সুন্দর হয়েছে। ডেকোরেশনটাও তো দেখা গেছে যে করতে অনেক সময় লেগেছে কেকের এই ডেকোরেশনটা। আর লকডাউনের মধ্যে আসলে আমাদের জন্য রোজার মধ্যে আছি, তারপরও যেভাবে যে করতে পারবো ভাবতেই পারি নাই, অনেকটা ভয়ের মধ্যেও ছিলাম। তো ফাইনালি খুব সুন্দরভাবেই সব কিছু শেষ হয়েছে, আর ভাবিও গিফট করেছে, গিফটটা তো আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এটা আসলে আশা করি নাই যে এরকম গিফট মাইমুনা পাবে। তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে ফেলবো, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর ভিডিও শেষে আমাদের কিছু ছবি মাইমুনা ছোটোবেলার কিছু ছবি শেয়ার করেছি, তো আশা করি এই ছবিগুলো আপনাদের মাঝে ভালো লাগবে।